এই এফসি অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সংখ্যা নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। যাওয়ার আগে বিমানবন্দরে দলের প্রশিক্ষক জানান, সাফ ফুটবলের পারফরমেন্স ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব। দলে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো, তাই বাছাই পর্বে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন তিনি। যদিও কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি তারা, তবে মাঠে ভালো খেলতে আত্মবিশ্বাসী তার খেলোয়াড়রা। আগামী 31 অক্টোবর স্বাগতিক দলের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সবকিছু করে করা যায় যদি আমাদের মনোবিজ এবং মনোমানসিকতা থাকে, ভালো খেলার তৌফিক থাকে, ইনশাআল্লাহ সবাই ভালো খেলে, এটা হলো বড় জিনিস। এবং যদি চ্যালেঞ্জিংভাবে নেওয়া যায় তাহলে মাঠে ভালো করা যায়, তাহলেই কিন্তু ওটা রেজাল্ট একটা ভালো ফোর আসে।